সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে করোনা টিকাদান কর্মসূচি। গেল তিন দিনের চেয়ে কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহীদের ভিড় কিছুটা বেড়েছে। সকাল 9টা থেকে বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। নির্ধারিত সময়ের আগেই টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন আগ্রহীরা। যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, তারা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধন করে নিচ্ছেন করোনার টিকা। টিকা নিয়ে নানা ধরনের উদ্ভীতি আর উৎকণ্ঠা কাটিয়ে প্রতিদিনই বাড়ছে নিবন্ধনকারীর সংখ্যা। নির্দিষ্ট কেন্দ্রে সুশৃঙ্খলভাবে চলছে এ কার্যক্রম। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন টিকা গ্রহণকারীরা।